যে হারে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে এতে অক্সিজেনের চরম সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ফলে পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই অক্সিজেন নিয়ে ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এ সংকট এড়াতে করোনার বিস্তার কমিয়ে আনার লক্ষ্যে নোয়াখালীর হাসপাতালগুলোতে অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার ও হ্যান্ড গ্লোভস দিয়েছে গ্লোভ ফার্মা গ্রুপ। করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে ভাইরাসের সংক্রমণ রোধে জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডার, বাইপাপ মেশিন সহ 30 লাখ টাকার চিকিৎসা সামগ্রী দিয়েছে গ্লোভ ফার্মা গ্রুপ। বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর অসীম কুমার দাস বলেন, গ্লোভ কোম্পানি থেকে যেসব সরঞ্জাম দিয়েছে এটি সত্যি প্রশংসনীয়। দেশের আরও শিল্পপতিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। এটা আসলে প্রশংসনীয় উদ্যোগ। আমরা নোয়াখালী জেলায় সর্বমোট 9টি উপজেলা, এর মধ্যে 6টি উপজেলাতেই ওনারা কিছু সরঞ্জাম দিয়েছে, যেগুলির মধ্যে কনসেন্ট্রেটর আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, বাইপ্যাপ মেশিন আছে এবং কিছু গ্লাভস আছে। এইরকম যদি অন্যান্য আমাদের দেশে যারা আছেন শিল্পপতি সবাই যদি এগিয়ে আসেন, যার যার জেলা ওয়ারি, আমার কাছে মানে আমাদের অনেক পসিবল রোগীদেরকে সেভ করা। ওনাদের যে সরঞ্জাম দিয়েছেন আমরা আশা করি এটার মাধ্যমে অন্তত কিছু জনগণ হলেও সেবা নিতে পারবেন এবং কোভিডের হাত থেকে রক্ষা পাবেন। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, গ্লোভ ফার্মা গ্রুপের দেওয়া চিকিৎসা সামগ্রী করোনা আক্রান্ত রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি জানেন আমরা ক্রিটিক্যাল একটা পিরিয়ডে আছি, বাংলাদেশের নেটওয়ার্কে যে করোনা সংক্রমণ, এই সময়ের মধ্যে আমাদের আসলে অনেক কোভিড আক্রান্ত আছে, আপনারা যদি চেক করেন চেক করেন তাহলে বলতে পারি যে খুব খারাপ। আমাদের এখন প্রয়োজন আসলে পিপিএর যে বাইপাস মেশিনগুলো আছে ওগুলো ভেন্টিলেটর সমতুল্য, কারণ অক্সিজেন চাপে বেশি খারাপ হতে পারে। আমাদের এখানে এই জাতীয় মেশিন আরও 6টা আছে, তো আরও 10টা মেশিন যোগ হলে এখানে আমাদের যদি 10টা মেশিন যোগ হওয়ার ফলে আমাদের কোভিড আক্রান্তের যে খারাপ রোগীদের সম্ভাবনা অনেক বাড়বে। আর আমরা এই অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, আমরা প্রত্যেক 10টা বেড আছে, আর বেগমগঞ্জে আমরা নতুন ভবনে 30 বেডের একটা নতুন ইউনিট আমরা শহরে যেতে চালু করবো, 30 বেডের নতুন কোভিড ইউনিট আমরা চালু করবো। সেইখানে এই কনসেন্ট্রেটর এবং সিলিন্ডারগুলো বিরাট 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 উপকার আসবে। তো আশা করতেছি আমাদের এই উপজেলা এবং কোভিড হাসপাতালের এই ইনস্ট্রুমেন্টগুলো বিরাট সক্ষমতা বাড়বে। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। করোনা আক্রান্ত রোগীদের জন্য সবার আগে প্রয়োজন হয় অক্সিজেনের। এ সময়ে গ্লোভ কোম্পানির দেওয়া বিনামূল্যে এসব সুরক্ষা সামগ্রী জেলাবাসীর চরম উপকারে আসবে। গ্লোভ ফার্মা গ্রুপের পরিচালক ও চৌমুহনি পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ বলেন, নোয়াখালীতে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্লোভ গ্রুপ আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন উপজেলাতে আমরা কোভিড-19-এর জন্য অক্সিজেন কনসেন্ট্রেটার 17টা দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার 15টা, বিপাক মেশিন 10টা, হ্যান্ড গ্লোভস 10 কার্টন। আমরা সর্বমোট 30 লক্ষ টাকার সামগ্রী বিভিন্ন উপজেলা যেমন চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ সদর, এই উপজেলাগুলোতে আমরা এই সামগ্রীগুলা বিতরণ করেছি। আমরা পর্যায়ক্রমে আরও পরবর্তীতে আমাদের এই সাহায্যের হাত প্রসারিত করব। গ্লোভ ফার্মা গ্রুপের দেওয়া চিকিৎসা সামগ্রী করোনা রোগীদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রোগীর স্বজনদের। রাশিদুল ইসলাম, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।